বা কবে ফর্ম রিলিজ হতে চলেছে বা তোমার কত পার্সেন্ট মার্কস ছিল মিনিমাম 75% লাগে কমার্স এর কাট অফ কত একটু বলবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই অ্যাম রূপলেখা এন্ড ইউ আর ওয়াচিং রূপলেখা ব্লগস সো গাইস আজকে হতে চলেছে আমাদের চ্যানেলের ফার্স্ট কিউ এ ভিডিও তো এটা হতে চলেছে মোস্ট অ্যাওয়েটেড ওয়ান বিকজ তোমরা অনেকজন আমাকে আস্ক করেছো কমেন্টস এ যে জয়পুরিয়া কলেজের ব্যাপারে যে ওখানকার প্লেসমেন্ট আছে কিনা কাট অফ কত বা কবে ফর্ম রিলিজ হতে চলেছে বা আমার কত পার্সেন্টেজ ছিল 12 এ আর আমি কি নিয়ে পড়ছি কোন শিফটে পড়ছি তো আজ আমি ইচ এন্ড এভরি কোশ্চেন এর উত্তর দেব পাশে আমি কমেন্ট গুলোকে এখানে দিয়ে দেবো তোমরা ওগুলো দেখে নিও আর সঙ্গে আমি মুখেও তোমাদের বলতে চলেছি তাই জন্য ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করবে ভিডিওটা পছন্দ লাইক করবে আর শেয়ার করবে তো চলো গাই যে ভিডিওটাকে লাস্ট অব্দি দেখো আজকে আমি সবকিছু ক্লিয়ার আপ করতে চলেছি ফার্স্টে অনেকজন তোমরা বিশ্বাস করো যে আমি জয়পুরিয়া কলেজে পড়ি ওই আজকে আমি তোমাদের প্রুফও দিতে চলেছি এই এটা হলো আমার একনোলেজমেন্ট কার্ড দেখতে পাচ্ছি এটা আমারই ছবি কিন্তু দিস টু পিপলস আর অল সেম তো তাই জন্য এটা আমার একনোলেজমেন্ট কার্ড একনোলেজমেন্ট কার্ড মানে এটাকে বলতে পারো যে জয়পুরিয়া কলেজের মানে বিল বুক যেটা

কেন ওয়ান পার্সেন্ট পাইনি আমি যাই না আই থিঙ্ক গড ওয়ান্টেড টু রিমেন মি হাম্বল আর ডাউন টু আর ওই হয়তো দেয়নি যাই হোক যেটা ভালো হয়েছে আই এম হ্যাপি উইথ মাই নাম্বার তারপরে এইবার এইচএস দিয়েছি সেভেন্টি পেয়েছি হবে কি ডে অর মর্নিং তো অ্যাকচুয়ালি ডে তো হবার চান্সেসটা একটু চাপ আছে মানে বিকম অনার্স নিয়ে যদি পড়তে চাও তাহলে ডে তে অনেকটা বেশি নাম্বার লাগে অ্যাবভ এইটি পার্সেন্ট রাখলে একটু ভালো হয় মর্নিং টা হ্যাঁ মর্নিং এ হতে পারে বাট মর্নিং এ তোমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে মানে অনেক দিন ওয়েট করতে হবে এক মাস খানিক তোমাকে ওয়েট করতে হবে মেরিট লিস্ট আসবার পরে তারপরে হয়তো তোমার নাম আসতে পারে নাও আসতে পারে বেটার আমি বলবো যে তোমাকে অন্য একটা কলেজে ভর্তি নিয়ে নেওয়া উচিত তারপরে যখন তোমার জয়পুরিয়াতে নাম চলে আসবে তখন তুমি ট্রান্সফার হয়ে যেতে পারো ফ্রম দ্যাট কলেজ টু রিস্ক কলেজ আমিও এরকম করেছি যেটা আমি কাশীশ্বরীতে অ্যাডমিশন নিয়েছিলাম আমি এক মাস মতন ওয়েট করেছিলাম তারপরে যখন আমার নাম চলে আমি জয়পুরিয়াতে এসে ভর্তি হয়ে গেছিলাম লেটস কাম টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন হলো অ্যাটেন্ডেন্স মিনিমাম কত পার্সেন্ট লাগে দি তো অ্যাটেন্ডেন্স মিনিমাম 75% লাগে 75% ম্যান্ডেটরিলি লাগে লাইক গোয়েনকা এন্ড জয়পুরিয়াতে অ্যাটেন্ডেন্স নিয়ে অনেকটা স্ট্রিক্ট আছে তোমাকে অনেক চাপে মানে অনেক কলেজ তোমাকে আসতে হবে তো তাই জন্য আর আমি যদি বলি কম্পারেটিভলি সুরেন্দ্রনাথ বঙ্গবাসী বা কাশেশ্বরী বা অন্য কলেজগুলোতে কিন্তু এত অ্যাটেন্ডেন্স নিয়ে চাপ নেই লেটস কাম টু দ্য থার্ড কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন হলো কমার্সের জন্য ইভিনিং ভালো না ডে তো এখন ইভিনিং যেটা আছে ইভিনিং মেনলি তারা নেয় যারা সাইডে কিছু পার্সু করতে চায় কারণ যত কম্পালসারি তো ডে ভর্তি হলে কিন্তু তোমাকে রাখতে হবে তো সাইডে যদি কিছু করতে চাও তখন তোমার ক্ষেত্রে কিন্তু মুশকিল হবে যে সেই কোর্সটাই টাইম দেবে নাকি তুমি তোমার ডে কলেজে টাইম দেবে তো তাই জন্য আমি বলবো যদি সাইডে কিছু পার্সু করতে চাও তাহলে তুমি ইভিনিং নাও বা মর্নিং নাও যদি মেয়ে হও তাহলে মর্নিং নাও যদি ছেলে হও তাহলে ইভিনিং নাও আর যদি তুমি খালি বি কমনার্স করতে চাও তাহলে তুমি ডেতে যেতে পারো এর পরের কোয়েশ্চেন হলো কমার্স এর কাট অফ কত একটু বলবে আচ্ছা লাস্ট ইয়ার এর কাট অফ যদি আমি বলি তো মর্নিং এ কাট অফ ছিল 74% অফ দি নেমে ছিল মানে একদম লাস্ট লিস্টের কথা বলছি আমি তো আর ডে ছিল 80% সামথিং আর ইভিনিং এ ছিল 68% তো এটা প্রত্যেক ইয়ার ভ্যারি করে তো এই পার্সেন্টেজটা যেটা বলছি এটা লাস্ট ইয়ার ছিল এবছর আমি জানি না যে কত কাট অফ নামতে পারে যতক্ষণ না সিট ফুলফিল না হচ্ছে ততক্ষণ কিন্তু ভর্তি হতে থাকে তো ভর্তি সিট ফুলফিল হয়ে গেলে এখানে ভর্তিটা স্টপ করে দেওয়া হয় আর যদি তুমি জানতে চাও যে ওখানকার পড়াশোনা ফ্যাকাল্টিজ এন্ড অল ব্যাপারে তুমি জানতে চাও তো অল ওভার ইট ইজ ম্যানেজ বাই ওয়ান অথরিটি উইচ ইজ জয়পুরিয়া কলেজ এখানে কোনো পার্ট 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 নেই যে এটা আলাদা ইভিনিং আলাদা মর্নিং আলাদা ডে আলাদা সো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন রিমেন্স দা সেম আর এটাই হলো ব্যাপার তো তাই জন্য স্ট্রিকনেস আর মানে স্ট্রিকনেস তো অবভিয়াসলি অনেকটাই আছে तो का किंतु मेनेजपुरी इज अ गुड कॉलेज लेट्स कम टू द नेक्स्ट क्वेश्चन आई एम फ्रॉम बिहार सो आई वांटेड टू आस्क इफ इट्स सूटेबल टू गेट एडमिशन हियर एंड व्हिच लैंग्वेज द टीचर्स टीच इफ यू आर फ्रॉम बिहार देन इट्स बेटर टू टेक अ पीजी हियर एंड स्टे नियर बाय टू द कॉलेज बिकॉज़ 75% ऑफ अटेंडेंस इज मच मैंडेटरी इफ यू वांट टू नो दैट इन व्हिच लैंग्वेज द टीचर्स स्पीक द टीचर्स मेनली स्पीक इन इंग्लिश एंड बंगाली एंड हिंदी सम टाइम्स তো তারপরে আসি তারপর লিখেছে দিদি মর্নিং এর টাইমিং কটা থেকে মর্নিং এর টাইমিং হলো সকাল সাতটা থেকে এগারোটা অব্দি আর কিছু কিছু টাইম ওটা এক্সটেন্ড করে বারোটা অব্দি হয়ে যেতে পারে আচ্ছা তারপরে হলো জয়পুরিয়াতে সাইকোলজি অনার্স এর ডিপার্টমেন্টটা কেমন গো তো দেখো ওভারঅল আমি বলবো যে এ গ্রেড কলেজেস গুলো সেগুলোর প্রত্যেকটাতে ইচ এন্ড এভরি অনার্স ইজ লাইক গুড লাইক দ্য আর ভেরি গুড লাইক দে আর ভেরি হেল্পফুল আর পড়াশোনাও ভালো হয় তো জয়পুরিয়াতেও অবভিয়াসলিও সাইকোলজি অনার্স ভালো হয় বিকম এর জন্য জয়পুরিয়া ইজ মাছ ফেমাস বাট সাইকোলজিও অনেক ভালো হয় আসি নেক্সট क्वेश्चन দিদি বিকম অনার্স পাস কোর্সের জন্য কত परसेंटेज কাট অফ দরকার এটা আইডিয়া দিতে পারবে গো আমি এই ইয়ার এইচএস দিলাম বড় ভয় আছি দেখো ভাই তুমি একদম ভয় পেও না তো পাস কোর্স কিন্তু মর্নিং এ নেই ঠিক আছে তো ইভিনিং আছে ওই 65 থেকে 68% লাস্ট ইয়ার কাট ছিল তো তার এবছর আমি জানি না কতটা থাকতে পারে বাট তোমার যদি ওরকম রেঞ্জিং হয় তাহলে তুমি ফর্ম ফিল আপ করে দিও অপেক্ষা করো নাম চলে আসার কথা নেক্সট কোয়েশ্চন হলো দিদি জয়পুরিয়া কলেজে হিস্ট্রি অনার্স করতে গেলে কত পার্সেন্টেজ মার্ক্স লাগে একটু বলো না তো হিস্ট্রি অনার্স করতে গেলে সেভেন্টি আপ রাখলে তোমাদের জন্য ভালো হয় সেভেন্টি পার্সেন্ট অ্যান্ড আপ থাকলে আর যদি তোমাদের বেশি মার্কস থাকে এর থেকে তাহলে অবভিয়াসলি তোমাদের নাম তাড়াতাড়ি চলে আসবে সিট ক্যাপাসিটি কম নেই তাই চিন্তা করে লাভ নেই নেক্সট হলো এনি সেটিংস ফর জিরো অ্যাটেন্ডেন্স ইজ দেয়ার নো দেয়ার ইজ নো সেটিংস ফর জিরো অ্যাটেন্ডেন্স এখানে অ্যাটেন্ডেন্স অনেক ম্যান্ডেটারি যদি তোমার মধ্যে মনে হয় যে একান্ত তুমি অ্যাটেন্ডেন্স রাখতে পারবে না সো রাদার তুমি অপ্ট করো না গোয়েনকা বা জয়পুরিয়ার জন্য আদার কলেজেস দেন সুরেন্দ্রনাথ কাশেশ্বরী মনীন্দ্র অ্যান্ড

দেখো প্লেসমেন্ট কিন্তু আগে ছিল না বাট লাস্ট ইয়ার প্লেসমেন্ট আছে টিসিএস থেকে অনেকজন প্লেসমেন্ট পেয়েছে বিকম এর প্লেসমেন্টটা একটু বেশি মানে অল ওভার প্লেসমেন্ট দেওয়া হয় বাট বিকম এর বাচ্চাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হয় প্লেসমেন্টের দিকে তো এই বছর থেকে প্লেসমেন্টের অপশন এসছে আর আফটার দা ফোর ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন এখন আমি দেখতে পাচ্ছি যে ইন্টার্নশিপ আসছে নতুন নতুন কোর্সেস আসছে তো এগুলোর অপরচুনিটিস পাওয়া যাচ্ছে বিকম অনার্স এর ডেট টাইমিং কি কাট অফ কত ডেট টাইমিং হলো বারোটা থেকে চারটে আর কাট অফ ছিল লাস্ট ইয়ার এইটি এইটি পার্সেন্ট হাই কোন শিফট তোমার আমি জয়পুরিয়া কলেজে পড়ি ইভিনিং শিফট ঠিক আছে আমার শিফট হলো মর্নিং শিফট হেলদা জয়পুরিয়ান চলো তোমাকে তোমাকে আমি অনলাইন দিয়ে দিলাম হাই ক্লাসে দেখেছি আই তুমি এইচ থ্রিতে তো যারা জানো না আমি আরেকবার বলে দিই যে জয়পুরিয়াতে তিনটে সেকশন আছে বিকম কম অনার্স এর জন্য তো আমি এইচ থ্রি তে পড়ি ঠিক আছে কোন ডিপার্টমেন্ট আমার কোন ডিপার্টমেন্ট আমার হলো বিকম অনার্স অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স অনার্স আবার একজন জিজ্ঞাসা করছে কোন ডিপার্টমেন্ট তুমি অ্যাকচুয়ালি আমিও জয়পুরিয়া ঠিক আছে আমি বলে দিয়েছি এটার উত্তর তারপরে আছে লিখেছে একজন কামিং সুন মিট ইউ শুন ব্রো তো নেক্সট হলো একজন লিখেছে আওয়ার কলেজ হ্যাজ চেঞ্জ দ্য লট মিস দোজ গোল্ডেন ডেজ ইয়া লিটারলি আই আই এম অলসো গোনা মিস ইট ওয়ান ডে তারপর লিখেছে মাই বিগ বি বিগ বি মানে বিগ ব্রাদার আই মিন হবে হয়তো পাস ফ্রম ইউর কলেজ দিস ইজ আ ভেরি গুড কলেজ ইয়েস আই নো ইট দ্যাটস ওয়াই আই আই অলসো প্রেফার টু বি এ জয়পুরিয়ান Hi, I just passed out from class twelve with seventy-five percent marks, and I am from commerce. So, is it possible to get admission in the day section of Jaipuria uh, with that marks? Okay, so let me just tell uh, tell you something that with seventy-five percent of marks, it's uh, really a bit harder to get uh, admission in the day section. So, rather you can opt for morning if you are a girl, and uh, you can also choose evening if you are a boy. So, with seventy-five percent of marks, marks it may uh, be a bit risky but you can also fill the form and wait if your name comes then automatically the college is going to send you notification but if you particularly set your goals for day then i'll i'll just suggest you that take admission in some other college if you if your name comes in this college then uh, transfer from there to here 84 percent best for a কি 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 বেস্ট এখানে বিকম অনার্স পাওয়া যাবে আচ্ছা এইট এইটি ফোর পার্সেন্ট হ্যাঁ তুমি পেতে পারো তুমি ডেতে একটু ওয়েট করতে হবে যদি ডেতে যেতে চাও তাহলে একটু ওয়েট করতে হবে আর যদি মর্নিং আসতে চাও হ্যাঁ তুমি পেয়ে যাবে তোমাকে এই দু সপ্তাহ ওয়েট করে নাও তারপরে তুমি পেয়ে যাবে মানে ফর্ম বেরো যখন মেরিট লিস্ট বেরোবার শুরু হবে পার সেকেন্ড মেরিট লিস্ট না বাট তার কিছুক্ষণ কিছু পরেই তোমার মেরিট লিস্টে নাম চলে আসতে পারে মর্নিং এ আর ডেতে একটু ওয়েট করতে হবে ফাই দি অনার্স করতে হলে এগ্রিগেটে কত পার্সেন্টেজ লাগে প্রত্যেক ইয়ার এটা ভ্যারি করে সো অ্যাকচুয়ালি আমি তো বলেই দিয়েছি আগে যে কত পার্সেন্টেজ লাগে এন্ড তুমি কি পড়া করছো কলেজে আমি পড়ছি বিকম অনার্স অ্যাডমিশন কত পার্সেন্ট লাগে দি এখানে কত পার্সেন্ট লাগে অ্যাডমিশনে তো অ্যাডমিশনে দেখো পার্সেন্টেজ প্রত্যেক বছর কাট অফ ভ্যারি করে মর্নিং এ লাস্ট ইয়ার ছিল 74% ডে তে ছিল 80% এন্ড অ্যাবভ আর ইভিনিং এ ছিল 68% আচ্ছা কোনো সেটিং আছে 0% অ্যাটেন্ডেন্সের জন্য ডে সেশনে না এখানে কোনো সেটিং নেই এটা অনেক স্ট্রিক্ট হাউ ইজ দ্য ফ্যাকাল্টি অফ দিস কলেজ তো ফ্যাকাল্টির ব্যাপারে যদি আমি বলতে চাই এখানে অনেক স্ট্রিক্ট থাকে মানে প্রফেসর প্রচন্ড স্ট্রিক্ট আর সবাই অনেকটাই স্ট্রিক্ট আছে তো তোমাকে যদি তুমি সব রুলস গুলো মেনে চলো তাহলে ইট ইজ ভেরি নাইস গুড কলেজ আর আমি বলবো যে এখানকার ইউনিয়নটা খুব ভালো ইউনিয়ন মেম্বারসরা তোমাকে কোনো চাপ দেবে না কিছুর জন্য ওরা প্রচন্ড হেল্পফুল লাইক আমি নাম নেব না বাট আমাদের কলেজের দুটো দিদি আছে ইউনিয়নের তো তারা প্রচন্ড হেল্পফুল লাইক দে গিভ ইন ইনস্ট্যান্ট রেসপন্স তো আমি তাদের পারমিশন নিইনি নিই তাই জন্য আমি নাম দেবো না আহ বাট দে আর ভেরি হেল্পফুল তো আমি বলবো যে এমনি এরকমই ফ্যাকালটিজ আর ইভেন এখানকার সিনিয়র্সরাও অনেক হেল্পফুল তাই তুমি অনেক হেল্প পাবে প্রফেসররা একটু স্ট্রিক্ট সেখানে তোমাকে একটু ম্যানেজ করতে হবে দিদি কিছু কথা ছিল জিজ্ঞাসা ছিল রিপ্লাই দিও প্লিজ অরেঞ্জ হ্যাঁ এরকম লিখেছে তো এই যে আমি আজকে ভিডিও এই জন্যই বানাচ্ছি যাতে আমি তোমাদের সব্বাইকে ভালো করে রিপ্লাই দিতে পারি তারপর একজন লিখেছে তোমার কলেজে অ্যাটেন্ডেন্স করানো কেউ এক্সামে অ্যাডমিট কার্ড পেয়েছে অ্যাড আচ্ছা জয়পুরিয়া মানে তুমি নিশ্চয় এটাই বলতে চেয়েছো যে হয়তো অ্যাডমিট কার্ড এরকম অনেকজন আছে যে পাইনি হয়তো অ্যাটেন্ডেন্স এর কমে তো আমি তোমাদেরকে একটা ইনসিডেন্ট শেয়ার করছি প্রত্যেক বছরই কিন্তু অনেকজনকে আটকে দেওয়া হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর অ্যাটেন্ডেন্স কম থাকার জন্য বাট এই আর কি হয়েছে এই আর অনেকেই অনেকেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর কম ছিল ইভেন আমিও সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর কম ছিলাম এই ইয়ার এতজনকে যদি এক্সাম না দিতে দেয় তাহলে এটা সত্যি মুশকিল হবে কলেজের জন্য তো তাই জন্য আমাদেরকে একটা বন্ড সই করিয়ে নেওয়া হলো যে ফার্স্ট সেমে আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর কম ছিল তো আমরা যদি সেকেন্ড সেমে কম রাখি সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হবে হ্যাঁ বের করে দেওয়া হবে ওই জন্য আমাদেরকে সেকেন্ড সেমে ভালো অ্যাটেন্ডেন্ রাখতে হবে এই বন্ডটা সই করিয়ে তারপরেই আমাদেরকে এক্সাম দিতে বসানো হয়েছিল পরে লিখেছে আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আসবো সিএ উইথ কলেজ কতজন করে আচ্ছা তো সিএ উইথ কলেজ অনেকজনই করে কম্পিটিভলি ডে থেকে মর্নিং বা ইভিনিং এ কিন্তু বেশিজন জন এর সঙ্গে করে কারণ সিএ পড়তে গেলে ফাউন্ডেশন মানে সি এর যে মানে ইনস্টিটিউট থাকে সেই টাইমিং আর ডে টাইমিং কিন্তু অনেক ক্ষেত্রে এক হয়ে যায় তো তাই জন্য অনেকেই করে লাইক এইটি পার্সেন্ট অফ দেম ডু সি এ বিসাইড বিকম অনার্স সো ইউ ক্যান অলসো অপ ফর দ্যাট আরেকজন লিখেছে যে জয়পুরিয়াতে কোনো চাপ নেই জয়পুরিয়া মতন কলেজ মানে স্টুডেন্ট অফ দ্য ইয়ার কথা বলছি জয়পুরিয়া শটির মতন হোক না হোক বা থ্রি ইয়ার্স এর মতন নিশ্চয়ই আরো অনেকজনের কোশ্চেন ছিল যে আমরা কোন ভার্সন নিয়ে পড়তে পারি তো এখানে দুটো ভার্সন আছে বেঙ্গলি ভার্সন আর ইংলিশ ভার্সন তোমরা অ্যাজ ইউ নিতে পারো আর কোশ্চেন পেপারও সেরকমই ভার্সনে আসবে অনেকের কোশ্চেন এটাও ছিল যে সিট ক্যাপাসিটি কত তো মর্নিং এর সিট ক্যাপাসিটি হলো থ্রি ফিফটি ইভিনিং এর अबाउट ফোর ফিফটি টু ফাইভ ফোর ফিফটি টু ফাইভ হান্ড্রেড কারণ ওখানে পাস কোর্স আর জেনারেল দুটোই আছে খালি বিকম আছে আর কোনো কোর্সেস নেই ইভিনিং এ আর তারপরে ডেটটা একটু কম ডেটটা মনে হয় টু হান্ড্রেড টু টু ফিফটি অবধি মানে তিনটে সেকশন আছে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি আবার অনেকজনের ডাউটস আছে যে স্কলারশিপের ব্যাপারে তো হ্যাঁ প্রত্যেক ইয়ার মানে আফটার ফার্স্ট সেম এন্ড সেকেন্ড সেম ইউল বি গেটিং টুয়েলভ রুপিস আর এইচএস এর রেজাল্ট দেখে তোমরা অ্যাডমিশনের পরেই জয়পুরিয়া থেকে সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়া হবে তো কিছু ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে তারপরে তোমরা টুয়েলভ থাউজেন্ড রুপিস পেয়ে যাবে যদি তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করো আরো কিছু জন কোশ্চেন করেছে যেমন ইভিনিং এর টাইমিং কি তো ইভিনিং এর টাইমিংটা হলো চারটের থেকে আটটা বা নটা অবধি আচ্ছা তো এবার আমি আমার পার্সপেক্টিভ থেকে তোমাদেরকে কিছু বলতে চলেছি তো অ্যাকচুয়ালি তোমরা ভাবছো যে কবে ফর্ম বেরোবার কথা বা কবে অ্যাডমিশন স্টার্ট হতে পারে বা ফার্স্ট সেম কবে হতে পারে টেন্টেটিভ ডেটস তো দেখো তোমাদের ফর্ম কিন্তু জুনের মিডে বা জুনের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা কারণ আমাদের টাইমেও তাই হয়েছিল তো সেটাই হবে আর তারপরে ফর্ম বেরোবার এক সপ্তাহ পর থেকে কিন্তু মেরিট লিস্ট শুরু হয়ে যাবে আর এটা চলতে থাকবে এখানে কিন্তু অ্যাডমিশনও স্টার্ট হয়ে যাবে মেরিট লিস্ট শুরু হওয়ার পরে অ্যাডমিশনও স্টার্ট হয়ে যাবে আস্তে আস্তে তোমাদের অ্যাডমিশনও নিতে হবে তো তোমরা ট্রাই করবে কি তোমরা ফার্স্ট সেকেন্ড লিস্টে যেই কলেজে নাম চলে আসবে সেখানে আগে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে ঠিক আছে তো অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরে যখন তোমাদের ডিজায়ার্ড কলেজে তোমাদের নাম চলে আসবে তখন তুমি ওখান থেকে ট্রান্সফার হয়ে যেতে পারো তো ট্রান্সফার হতে এবার তুমি বলবে যে ফর্মে ফর্ম সাবমিশন করার সময় কি কি জিনিসপত্র ডকুমেন্টস লাগে তো তোমাদের আধার কার্ড লাগতে পারে টেনের মার্কশিট টুয়েলভের মার্কশিট এগুলো লাগতে পারে তো জুনের ফার্স্ট উইকে এটা হতে পারে আর মেরিট লিস্ট বেরোতে পারে জুনের সেকেন্ড উইকে মেরিট লিস্ট তখন থেকে বেরোনো হতে পারে তো মেরিট লিস্টের একটা ব্যাপার আমি তোমাদের বলছি যে তোমাদের নাম চলে আসবার পরে লগ বলে একটা অপশন আসবে তোমাদের পোর্টালে খুলে যাবে তো তোমাদেরকে ডেটস দেবো হবে যে এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যে আপনারা কিন্তু ফি পেমেন্ট করে ভর্তি হয়ে যান সেই ডেটটা কিন্তু মিস করবে না সেই ডেটটা মিস করে গেলে কিন্তু তোমাদের কোনো চান্স নেই সে তুমি জয়পুরিয়া বলো বা অল আদার কলেজেস এর ব্যাপারে বলো ওই ডেটটা পাস করে গেলে তোমাদের নাইনটি নাইন তোমাদের কিন্তু কোনো চান্স হবে না আর একটা একটা কথা হলো যে যে তোমরা ভাবছো এখন কলেজে আমি অ্যাডমিশন নিয়ে নিলাম আমি এখন জয়পুরিয়াতে আসবো কি করে তো অ্যাকচুয়ালি আমি এটা করেছি কাশীশ্বরী থেকে যেটা আমি আগেও বললাম তো আমি কি করলাম আমি কাশীশ্বরীতে এক মাস মতন ক্লাস করেছি তারপরে আমার ফার্স্ট আগস্টে মানে যেদিন চন্দ্রায়ন হলো চন্দ্রায়ন মানে মনে গেল আমার দিনটা মনে আছে তো সেদিন আমার জয়পুরিয়াতে নাম চলে এসেছিলো আর আমি ক্ষেত্রে কি করলাম আমি কাশেশ্বরী পোর্টালে গেলাম পোর্টালে গিয়ে অ্যাডমিশন ক্যান্সেলেশন করলাম তারপর আমাকে একটা একটা লেটার লিখতে হলো আমি লেটারটা নিয়ে গিয়ে আর যে অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল কাশেশ্বরী আমি কাশেশ্বরীর অফিসে গিয়ে জমা দিলাম আমার টাকাটা দু মাসের মধ্যে ফেরত চলে এলো আমার তারপরে আমি জয়পুরিয়াতে গিয়ে মানে জয়পুরিয়াতে ততক্ষণে আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম তারপরে তোমাদের কলেজ স্টার্ট হওয়ার পরে তোমরা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমরা এরকম একটা খাতা পাবে আমিও পেয়েছি দেখো সেটার নাম জয়পুরিয়া কলেজ আর হয়তো পার্ক পাবে মানে চকলেট থাকে না সব কিছু দেবে আর তোমাদেরকে কলেজের ব্যাপারে অনেক ডেসক্রিপশন দেওয়া হবে আচ্ছা তো এবার তোমরা নিশ্চয় ভাবছো ফার্স্ট সেম কবে হতে পারে তো ফার্স্ট সেম হতে পারে তোমাদের ইন দ্য মান্থ অফ এপ্রিল তো আমাদের তো এটা হয়েছে তো এবার নেক্সট তোমাদের কবে হবে আমি শিওর না

মর্নিং এ কিন্তু ফিফটি সিক্স খানা মেরিট লিস্ট বেরিয়েছিল আর ডে তে ওরকমই ইভিনিং ও ওরকমই ইভিনিং আর একটু বেশি মেরিট লিস্ট বেরিয়েছিল তো অনেকগুলোই মেরিট লিস্ট বেরোয় তাই জন্য মন ভাগবে না আর লাস্ট অব্দি কিন্তু দেখবে লাস্ট অব্দি অপেক্ষা করবে আর এরকমও আছে যে অনেকজন জিজ্ঞেস করেছে যে জয়পুরিয়ার ফিস কেমন তো জয়পুরিয়ার ফিস হলো পার সেম মানে পার সিক্স মান্থস এর পর তোমাদেরকে পার্স সেমে তোমাদেরকে থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি রুপিস করে কিন্তু জমা করতে হবে আরেকটা কথা আমি তোমাদেরকে জানাতে চাইবো যে জয়পুরিয়া হোক বা যে কোনো কলেজ হোক লাস্ট বাট নট দ্য লিস্ট আই এম গোনা সে ইউ দ্য মেন মুদ্রা দ্য মেন মেন থিং অফ দ্য লাইফ দ্যাট ইজ রেজাল্ট কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি দেবে কোথাও লেখা থাকবে না যে তোমরা কোন কলেজে পড়েছো না পড়েছো সো যদি জয়পুরিয়া না হয়েছে তাহলে কিন্তু মন ভাঙবে না ইউ আর গোনা ডু ইট ইউ হ্যাভ টু ডু ইট এন্ড ইউ উইল বি এবেল টু ডু ইট এটা তোমাদের মাথাকে ঢুকিয়ে তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে তো অ্যাকচুয়ালি আমি কেন জয়পুরিয়াতে গেছিলাম আমি তো কাশ্মীতে পড়ছিলাম তো আমি ওখান থেকে ট্রান্সফার কেন হলাম তো অ্যাকচুয়ালি জয়পুরিয়া আমার কিন্তু মেইন টার্গেট ছিল দ্য মেন ড্রিম অফ মাই লাইফ লাইক ইট ওয়াজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ এবার তোমরা ভাবছো যে একটু বাড়ি বাড়ি বলছো নিশ্চয়ই অন্য কেন কলেজে ওরা ও টার্গেট করলো না ও জয়পুরিয়াতে কেন ট্রাই করলো তো অ্যাকচুয়ালি ইটস লাইক আ ফ্যামিলি ট্র্যাডিশন লাইক আমার ড্যাড বলো বা আমার নেক্সট যে আঙ্কেলসরাও আছে তারাও সবাই মেনলি কিন্তু পড়েছে জয়পুরিয়া থেকে আমাদের ফ্যামিলি তো বলতে পারে টাইপ অফ ফ্যামিলি ট্র্যাডিশন সো আই অলসো ওয়ান্টেড টু গেট দ্যাট গেট অ্যাডমিশন ইন দ্যাট কলেজ তাই জন্য আমি যখন পেয়েছিলাম এটা সেন্স অফ প্রাউড ফরমি এজ আমার কাছে ওরা ইন্সপিরেশন হিসেবেও কাজ করলো কারণ ওরা মাঝ এস্টাব্লিশড ইন ডিস্টে সো তাই জন্য আমিও ভাবলাম যে চলো জয়পুরিয়াই নামাজ যে বলতে পারো আমি ইনফ্লুয়েন্স বাইদেম ঐজন্য আমি জয়পুরিয়া ট্রাই করেছিলাম আর উইথ দ্যাট মানে আমার ভেতরে ছিল যে আমি জয়পুরিয়া পেতেই হবে মানে লাইক এভরিথিং তো যখন আমার নাম আসছিল না আমার মন অনেকটাই ভেঙে গেছিল লাইক কি বলি অনেক কষ্ট পেয়েছিলাম তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো এরকম হয়েছিল বাট 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 যেদিন জয়পুরে আমার নাম এলো আমি ডেটটা আবার বলছি ফার্স্ট আগস্ট ফার্স্ট আগস্ট টু জিরো টু থ্রি আমার সেদিন দিনটা খুবই ভালো আমি কি বলি তোমাদেরকে আমি বলে এক্সপ্রেস করে বোঝাতে পারবো না তো দ্যাট ডে ওয়াজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ আই রিয়েলি বিকেম দ্য হ্যাপিয়েস্ট আর এখন আমি জয়পুরা কলেজে পড়ছি বা তোমরা ভাবি যে মর্নিং কেন নিলাম ডে কেন আমি নিলাম না তো আমি মর্নিং কেন নিয়েছি কারণ সাইডে আমার কিছু পড়ার ইচ্ছা আছে আর পুরো ডেটা ব্লক হয়ে যায় আমি যদি ডেতে ভর্তি হতাম তাহলে আমার পুরো ডেটা মানে ব্লক হয়ে যেত আর আমি একটা কোয়েট স্কুলে পড়েছি তাই আমি কোয়েটের এর জানি তো তাই জন্য আমি বললাম চলে মর্নিং গার্লস এর অ্যাম্বিয়েন্সটা নেওয়া যাক কারণ সব রকমেরই এক্সপিরিয়েন্স লাইফে দরকার আছে তাই জন্য আমি মর্নিং কলেজ নিয়েছিলাম তো আশা করি আমি সবকটা কটা কোয়েশ্চেনের উত্তর তোমাদেরকে সবকিছু বলে দিয়েছি তো আর আশা করি তোমাদের মনে কোনো কোয়ারি নেই আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু আমাকে অবভিয়াসলি ইনস্টাতেও জানাতে পারো আমার আইডি হলো রূপলেখাশা অফিসিয়াল আর সঙ্গে তোমরা আমাকে কমেন্টেও জানাতে পারো আমি নেক্সট কিউএন ভিডিও করতে কিন্তু তোমাদের সবকটা কটা আর আরো উত্তর দিতে চলেছি তো তোমরা যদি চাও তাহলে আমাকে জানাও যে আমি আরেকটা কিউএন এর ভিডিও বানাবো কিনা তো চলো গাই দেখো যে নতুন আগে ভিডিওতে বাবাই মিটিউ ইন জয়পুরিয়া কলেজ